হ্যালো আসসালামু আলাইকুম, আমি সম্রাট আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন সম্রাট আইটি। তো চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি ভয়েস রুমওয়ালা বিগ গ্রুপ খুলতে পারবেন। আমরা অনেকেই জানি যে এখন আসলে কিছু মানুষের আইডিতে ভয়েস ক্লাব আছে, যদি বিগ গ্রুপ খোলে, কিছু মানুষের আইডিতে ভয়েস রুম আছে। তো অনেকেই ভয়েস ক্লাব পছন্দ করে, আবার অনেকেই ভয়েস রুম পছন্দ করে। তো আমি আজকে দেখাবো কিভাবে আসলে বিগ গ্রুপ ভয়েস রুম আলা গ্রুপ হিসাবে খোলা যায়। তো চলেন দেখে নিই ইমো টিম কি বলে। হাউ টু অ্যাপ্লাই ফর ভয়েস রুম। ভয়েস রুম মে অ্যাকসেপ্ট 9 গ্রুপ মেম্বার্স টু ভয়েস চ্যাট এট এ টাইম। Besides, you may watch online video and play music here. However, Voice Club does not support these features at the moment. For Voice Room, only the group owner or admins may find the entrance of Voice Room. For version 2021.04.1011 and above, please send us the text as below. Apply for Voice Room. Then we may open voice room for you soon. If you are a group owner or admin, 1. Find your big group. Please navigate to your contact list group. Find your big group. 2. Open the voice room. Please enter the group chat. Tap the paperclip button at the bottom voice room. 2. For my voice room. All the people on the white list of the room owner may join the room. This feature is still under test and will gradually open to more users. তো এর মানেটা কি? এর মানে হচ্ছে যে ভয়েস রুমে আসলে 9 জন গ্রুপ মেম্বার একসাথে কথা বলতে পারে, এখানে হচ্ছে ভিডিও দেখতে পারে একসাথে এবং গান শুনতে পারে। বাট ভয়েস ক্লাবে এই ফিচারগুলো আসলে অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে। তো ভয়েস রুমের জন্য শুধুমাত্র গ্রুপ ওনার বা অ্যাডমিনরাই ভয়েস রুম ফিচারটা ব্যবহার করতে পারে বা অন করতে পারে। 2021.04.1011 এই ভার্সন এবং এর উপরের ভার্সনগুলো যাদের ভয়েস রুম না আছে তারা হচ্ছে এইভাবে ফিডব্যাক করতে হবে, অ্যাপ্লাই ফর ভয়েস রুম লিখে। এরপরে ইমোর টিম দেখা গেল 1 থেকে 3 দিনের ভিতরে, মানে 24 থেকে 72 ঘন্টার ভিতরে সাধারণত আপনার আইডিতে ভয়েস রুম ফিচারটা অ্যাক্টিভেট করে দিবে এবং আপনি বিগ গ্রুপ খুললেই সেখানে ভয়েস রুম অন হবে, ভয়েস ক্লাব অন হবে না। এবং তারপরে দেওয়া আছে কিভাবে আসলে ভয়েস রুম অন করতে হয়, এটা আসলে সব ইউজাররাই জানে, এই জন্য এটা আর আমি বলছি না। চলেন দেখি কিভাবে আসলে ফিডব্যাক করতে হয়। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে ইমোর মেইন পেজে, দেন একেবারে নিচে বাম পাশে যে প্লাস আইকনটা আছে এখানে, এখান থেকে মোর, দেন হেল্প অ্যান্ড ফিডব্যাক, এরপর চলে যাব ফিডব্যাক সেন্টার, এরপর চলে যাব ফিডব্যাক, এরপর চলে যাব আদারে। এইখানে হচ্ছে লিখতে হবে এমন অ্যাপ্লাই ফর ভয়েস রুম, জাস্ট এইটুকু করলেই এনাফ। দেন হচ্ছে এখানে আপনার মেইল, দেন হচ্ছে আপলোড লগ, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, দেন সাবমিট দিলে সাধারণত 24 ঘন্টার ভিতরেই তারা অ্যাক্টিভেট করে দেয় ভয়েস রুম ফিচারটা। এখন আমি দেখাই যে আমি আসলে কীভাবে ফিডব্যাক করেছিলাম। আমি জানতাম না, আমি এটা পরে জেনেছি। আমি ফিডব্যাক করেছিলাম এইভাবে, আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশনে দিয়ে দিব। I want new big group with voice room, not voice club. Please help me. When I create a new big group, it turn into voice club room, but I need voice room. Then আমার ইমো নাম্বারটা শেয়ার করেছি। Reply from ইমো team, dear user, thank you for the feedback. Your request of voice room has been processed. Please retry. Tips. After the adjustment, you may not open voice club. মানে আমি হয়তোবার ভয়েস ক্লাব অন করতে পারবো না। দেন হচ্ছে ওই যে কিছু ফিচার দেওয়া আছে যে কিভাবে কি করতে হয় এমন কিছু। এখন বিষয় হচ্ছে বেশিরভাগ ইমো ইউজারেরই কিন্তু একাধিক ইমো আইডি থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, একটা আইডিতে যেটাতে ভয়েস ক্লাব অন হয় ওটা তো থাকলোই, আরেকটা আইডিতে ভয়েস রুমের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। তাহলে যেটা হবে, আপনার যদি প্রয়োজন হয় ভয়েস ক্লাবের বিগ গ্রুপ আপনি সেটাও খুলতে পারবেন, যদি প্রয়োজন হয় ভয়েস রুমের বিগ গ্রুপ সেটাও খুলতে পারবেন। নেক্সট যে আপডেটটা আছে এটা হচ্ছে বোনাস। তো আপনারা হয়তো বা জানেন যে অলরেডি চালু হয়েছে ভয়েস ক্লাব প্ল্যানেট, যেটা মাই প্ল্যানেটেরই একটা সংস্করণ এবং মাই প্ল্যানেটের মতোই মোটামুটি পোস্ট করা যাবে, বেশ কিছু ফিচার মাই প্ল্যানেটের মতোই অ্যাড করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখনও এটা সব আইডিতে অ্যাভেলেবেল হয়নি, আশা করছি খুব শীঘ্রই এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তৃতীয় যে টিপসটা বা আপডেটটা আছে সেটা হচ্ছে আপনারা হয়তো খেয়াল করেছেন ইমোর আপডেট যে ভার্সনটা আছে, আগে যেটা হতো আমরা কাউকে ছবি বা ভিডিও পাঠাতে গেলে সেটার কিন্তু কোয়ালিটিটা অনেক লো হয়ে যেত, বাট এখন কিন্তু আমরা ইনবক্সে কাউকে যদি ছবি বা ভিডিও পাঠাই তাহলে এটার কোয়ালিটিটা কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারবো যে আমরা কেমন কোয়ালিটির ভিডিও বা ছবি তাকে পাঠাতে চাচ্ছি। যেমন এই যে ডাটা সেভার এখানে লেখা আছে, এখানে যদি আমি ট্যাপ করি দেন ডাটা সেভার, এখানে এমবি কম খরচ হবে, কোয়ালিটি লো হয়ে যাবে। দেন হাই কোয়ালিটি মোটামুটি মিডিয়াম একটা রেজুলেশন পাওয়া যাবে, এবং অরিজিনাল ইমেজ যদি আমরা সিলেক্ট করি তাহলে যেই কোয়ালিটির ইমেজটা আমি আসলে তুলেছি বা ক্যাপচার করেছি এই সেম কোয়ালিটি আসলে আমি সেন্ড করতে পারবো যাকে আমি সেন্ড করতে চাচ্ছি তাকে। তবে এখানে এমবিটা একটু বেশি খরচ হবে, যারা ডাটা ইউজ করেন তাদের জন্য একটু কষ্টসাধ্য বা ব্যয়সাধ্য হয়ে যাবে। তবে যারা আমার মতো ভালো কোয়ালিটির ছবি বা ভিডিও চান তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা অপশন। এটা সত্যিই আমার কাছে ভালো লেগেছে, ইমোর খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ, যেটা অনেক দিনের অভাব ছিল, ঘাটতি ছিল, তো এটা পূরণ করে দিয়েছে ইমোর। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সম্রাট আইটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।